রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার গোপীবাগের বাসায় হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী বলেছেন, মধ্যরাতের এই হামলা কাপুরুষোচিত, হামলাকে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন সাদেক হোসেন খোকার ছেলে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। গেরিলা মুক্তিযোদ্ধা অবিভক্ত ঢাকার সাবেক মেয়র ও সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকার গোপীবাগের বাসায় হামলা হয় বিজয় দিবসের প্রথম প্রহরে। এই ঘটনায় মতিঝিল থানায় বুধবার একটি সাধারণ ডায়েরি করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। এর একদিন পর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ষড়যন্ত্রকারীরা ভয় পায় বলেই এই হামলা বলে মন্তব্য করেন তিনি। এই ঢাকার এবং বাংলাদেশের একজন শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা, অন্যতম শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার বাসা তো ওইটা, ইশরাক হোসেন প্রকৌশলী ইশরাক হোসেন তো তার পুত্র। এই ধরনের একটা প্রখ্যাত মুক্তিযোদ্ধের বাসায় হামলা করা, এটা কাপুরুষ ছাড়া আর কী হতে পারে? এই ঘৃণ্য ন্যাক্কারজনক কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে। তারা তার বাসায় আক্রমণের মধ্যে দিয়ে তারা মনে করেছে যে জনপ্রিয় তারুণ্যদীপ্ত নেতাকে ভয় পাইয়ে দেবে, কিন্তু সে তার পিতার মতোই যে কত সাহসী, সকল ব্যারিকেড অতিক্রম করে সে রাজপথে নামার যে দুর্জয় সাহস ও হৃদয়ের মধ্যে ধারণ করে, এটা আওয়ামী এই কাপুরুষ দীর্ঘত্বরা জানে না। কোনো ধরনের উস্কানিতে পা দেবেন না বলে জানান ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, একজন গেরিলা মুক্তিযোদ্ধার সন্তান, এইসব দিয়ে যদি মনে করে যে আমাকে ভয় দেখানো যাবে, তারা বোকার স্বর্গে বাস করছে। যতদিন আমি বেঁচে থাকবো মানুষের পক্ষে কথা বলবো, গণতন্ত্রের পক্ষে কথা বলবো, এবং এই মুক্তিযুদ্ধের মাধ্যমে যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল, সেই স্বাধীন বাংলাদেশের সকল নাগরিকের, স্বাধীন নাগরিকের যে মৌলিক অধিকার থাকে সেগুলো পুনঃপ্রতিষ্ঠার জন্য আজীবন কাজ করে যাবো ইনশাল্লাহ। পরীক্ষায় অটো পাশের মাধ্যমে একটি প্রজন্মকে সরকার অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। করোনায় আক্রান্তদের সংখ্যা গোপন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।